फिर में ओ सुभान अल्लाह सुभान अल्लाह एक दिन नबी आलमीन भेंगे देखे एक डाली तार माझे लेखा आछे आलिफ यार में ओ सुभान अल्लाह सुभान अल्लाह अल्लाह पाक कौन जगह रखे चले और किभाबे रखे चले मंदिर सुनबे आरशेर कंदिले तुमी ढाका चले सितरातुल मंतर आड़ाले खोदर हुकुम पेले नूरेर दोलाई दोने एलो जाए फरार कोले गो चादेरी हसी जानो सुरेरी बासी जानो तोमार सिरात सुराते से जुगे धन धन तारा तोमाय छुएछे जारा बायाते तोमार हाते केनो नबी एलो जेदिन कि आसमान जमीन तजीमेते झुके पड़े दिन रात रात दिन नबी एलो जेदिन कि आसमान जमीन तजीमेते झुके पड़े दिन रात रात दिन ओ सुभान अल्लाह सुभान अल्लाह एक दिन नबी आलमीन भेंगे देखे एक डाली तार माझे लेखा आछे आलिफ यार में ओ सुभान अल्लाह सुभान अल्लाह अमर नबीर साथे जिब्राइल आमीन जखन हाटते तो जाच्छिलो सेई समय बोलछे ओ बोली छे जिब्राइल देखे छी हुबाहु मिल अहद अहमत दुजने एक नूरेर धारा एक डाली में मोड़ा देखे छी आरशेर बागाने आज फोटे ते तजबी दाना जिब्राइल मेले छे दाना और छुए छे आरबेर माटी बोली छे अल्लाह पाक राखो जोबाने दर्द पाक ओरे मोर नबी बेशक खाटी केनो आमार नबी आरशेर सौरभ पृष्ठे मोहर ढाका आछे कालो कमली आमार नबी आरशेर सौरभ पृष्ठे मोहर ढाका आछे कालो कमली ओ सुभान अल्लाह सुभान अल्लाह जिब्राइल आमीन अमर नबीर साथे जखन जाच्छिलेन जब जिब्राइल थमके दाड़िये गेलेन जाओयार परे बोलछे या रसूलल्लाह आपनि जखन सृष्टि हतेन तो ताहले कुल कायनात किछु सृष्टि करतेन ना अल्लाह पाक तो सेई कथा शेर छत्रेर मध्ये लिखछे शुनबेन सितरातुल मंता है जिब्राइल थमके दाड़ाई मिराज बोले नबी जी के बोले अरे तू एगिए गेले आमी जाबो जले तुमि एका जाओ अल्लाह जेथाय थाके आर तखन बोलिछे नबी आमार जिब्राइल बोलो एबार के अल्लाहर बेशी भालोबासा पाई जिब्राइल लज्जाय हेसे दाड़ाय नबीर पाशे आर नबीर आंगुले आंगुले चुमा खाय आर तखन बार बार सेदिन बोले जिब्राइल आमीन बार बार सेदिन बोले जिब्राइल आमीन ओ नबी तुमी छाड़ाई धरा अल्लाह गोड़ो तो ना कोनो दिन ओ सुभान अल्लाह सुभान अल्लाह एक दिन नबी आलमीन भेंगे देखे एक डाली तार माझे लेखा आछे आलिफ यार में ओ सुभान अल्लाह सुभान अल्लाह सबसे से अमर प्रिय कवि इब्न समदलेर मनेर आज सुनबेन अल्लाह नय एका आरशे दो नाम लेखा आदम देखे
গেছে নয়নে কেন এ নাম প্রেমিক যারা তারাই পাবে ছাড়া আল্লাহ বলেছে কোরআনে আর করেছিস কত ভুল এমনি সামাদুল আমল নামাই গুনাই ভরা এমনি সামাদু থাম থাম ধরে নি নবীর দামান হাসরে পেয়ে যাবি ছাড়া কেন ধরে নি সালাতে পড় দরুদ মোহাম্মদে ওরে আদমে আওলাদে চমকাবে কিসমাতে ধরে নি সালাতে পড় দরুদ মোহাম্মদে ওরে আদমে আওলাদে চমকাবে কিসমাতে ও সুবহান আল্লাহ একদিন নবী আলামিন ভেঙে দেখে এক ডালে তার মাঝে লেখা আছে আলিফ আর মিম ও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মা বোন আছো যত মেহফিলে মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে মা বোন আছো যত মেহফিলে মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে স্বামীকে গোলাম করে রাখে যদি কেউ তারে করুণতি তার খুব ভালো নয় সোনাই ঘটনা হালকা নিও না হালকা আছো যত মেহফিলে মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে মা বোন আছো যত মেহফিলে মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে স্বামীকে গোলাম করে রাখি যদি কেউ তারে পরুণতি তার খুব ভালো নয় সোনাই ঘটনা হালকা নিও না হালকা দেখিল যারা ভয়েতে পালায় তারা কাছাকাছি কেউ রইল না সোনাই ঘটনা হালকা নিও না হালকা নিও না করে বর্ণনা বাপন আছো যত মেহফিলে মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে স্বামীকে গোলাম করে রাখে যদি কেউ তারে পরুণতি তার খুব ভালো নয় সোনাই ঘটনা হালকা নিও না হালকা নিও না করি বর্ণনা সেই রমণে যতবার কবর খুঁজতে যায় ততবার সাপ দেখা যায় তো গ্রামবাসীরা বলছে আবার কবর খোলো তো নতুন করে যখন কবর খুঁজতে গেলেন যাওয়ার পরে কি ঘটছে নতুন করে আবার কবর খোলা হলো আগের মতো আবার সাপের দেখা গেল যতবার কবর খোলে ততবার সাপ দেখা যায় তো সেই কথা শালিছে নতুন করে আবার কবর খোলা হলো আগের মতো আবার
দেখা গেল আর কি কারণ বারে বার নিশ্চয় এমন দেখা যায় সেই নারী কি কোন পাপ করেছিল দুনিয়ায় ঘটনা হালকা নিও না হালকা নিও না করি বর্ণনা বাবন আছো যত মেহফিলে ঘটনা হালকা নিও না হালকা নিও না করি বর্ণনা জিজ্ঞাসা করো দুনিয়া বেশ থাকতে কোন পাপ কাজ করেছে কিনা। তো সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা সামনে থেকে রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে কি ঘটছে? জীবনের ব্যথায় আমায় কি বলিব ভাই রে ভাই, জীবনের ব্যথায় আমার দুবেলায় আমার উপর করত দিবি অত্যাচার, আর লোক সমাজে সর্বদা করত আমায় অপমান, নির্জন নিরালাতে চোখের পানি ফেলে ঘটনা হালকা নিও না হালকা নিও না করি বর্ণনা যদি কেউ তারে করুণতি তার খুব ভালো নয়, সোনাই ঘটনা হালকা নিও না হালকা নিও না করি বর্ণনা। আমার প্রিয় কবি বনিয়ামিন সাহেব তোমরা কলবের ভাষায় কি শুনবে? বলি বনিয়ামিন রাখো সব শুনে, বলি বনিয়ামিন
দেখো সব শুনে স্বামী রূপ জ্বলো করোনা জীবনে কেন স্বামী যদি হয় নারাজ জন্মে খোদা হয় নারাজ ভুল যদি করে থাকো ক্ষমা চেয়ে নাও আজ ভুল যদি করে থাকো ক্ষমা চেয়ে নাও আজ কেন বেঁচে থাকিতে কবরের মাঝে গিয়ে সাপের ওই দংশন খেয়ো না সোনাই ঘটনা হালকা নিও না হালকা নিও না করি বর্ণনা বাবন আছো যত মেহফিলে মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে স্বামীকে গোলাম করে রাখে যদি কেউ তারে পরিণতি তার খুব ভালো নয় সোনাই ঘটনা হালকা নিও না হালকা নিও না করি বর্ণনা